মনে আছে সেই নানা নাতির কাহিনী, সেই গম্ভীরা। হ্যাঁ বন্ধুরা, সেই গম্ভীরার কথাই বলছিলাম। মঞ্চে আসছে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ রাজশাহী অঞ্চল। কুনতে যাচ্ছিস? কে কে? আমি আর থাকবো না কেউ চাপাই নবাবগঞ্জে, আমি চলে যাচ্ছি সিলেটে, সিলেটের গোপালগঞ্জে, আরে গোলাপগঞ্জে। ওখানে থাকার কি করব? আমার না, 5 বছর থেকে আমার বিয়া দিব দিব বিয়া দেয় না, তাই তো চলে যাচ্ছি। আচ্ছা তুই যখন চলেই যাচ্ছিস তাহলে তোর নানা নানিদেরকে একটা গান শুনাই দে। গান শোনাবো? হ্যাঁ রে হ্যাঁ, শোনাবো। ঠিক আছে শুনিয়ে দিচ্ছি। আমি তোর ভালো তাই তো আমার বিহার কথা মনে পড়েছে, আমার সাতটা ছেলে মিলে বিয়ে করে চার ছেলের বাপ হয়ে গেল, আর আমি এখন এই মমি থেকে গেল, তাই তো কহতি পেঁয়াজের দাম বাড়াচ্ছে, তাই তো বুড়া মানুষের কাম কি করে আছে, তাই তো আমার বিহার কথা মনে পড়েছে, তাই তো আমার বিহার কথা মনে পড়েছে, আর গরু গলা না খেয়ে আছে, আর ও সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াইছে, করবে না গান কুটে সিনেমা, এগুলাই ওর কাজ। তুমি বড় কেনে করবে না? কেনে করবো করতে হবে কেনা রে, কে তুমি করবে না? এটা চাপাই নাও বললাম, এটা চাপাই নামা গেছে না তোমার, এটা দেখছো? হ্যাঁ দেখছি তো। সিলেট, এটা সিলেট, সিলেট কি এখানে তোমার চুদুর বুদুর চলবে না? ও কেনা সবাই তোর লোক নাকি? না সবাই আমার লোক জেল আছে, ও সবাই তোর লোক। তুমি আমার যদি বিহারটা ভাগ করে দাও, হ্যাঁ তাহলে সবাই খাইতে পারবে, ও সবাই যে তোর লোক সবাই বিয়া খাইতে পারবে। হ্যাঁ আমি ছাড়া গায়ে একটা ওখানে বিয়া হয় না, সব হইবে কেমন করে? কেনে তুমি না গেলে যে বিহার বাইতে থালি বাসন গেলে কে মা জানো না? না জানি না। ফ্রেন্ডশিপ মানে হলো হ্যাঁ বন্ধুত্ব তৈরি করা। ও আচ্ছা বুঝেছি, আমার যেমন ওই যে বন্ধু আছে কুতুস রুহুল ওর কথা। আচ্ছা শুন, এই ফ্রেন্ডশিপ ক্যাম্পে যত যত নানা নানি আছে তাদেরকে একটা ওর মিষ্টি সুরে গান শুনিয়ে দে দেখি। গান শোনাবো? হ্যাঁ শোনা, এ শোনাবো জি। হ্যাঁ ঠিক আছে। ওর নানি আমার দিবে বিহা নানা দিবে না, আর বিহার কথা মনে হইলে দানা ঢুকে না, নানি আমার দিবে বিহা নানা দিবে না, দাদা
তাহলে তুই তোর বিহে আমি এই গুলাব গঞ্জি দিয়ে দেবো, হ্যাঁ দিবো, আচ্ছা থেকে যাস তুই ঘরটা ভাই। তাহলে তুই একটা গানে গানে নানা নারীদের কাছে বিদায় নেবে, কোন সমস্যা নাই আমার, ফাটিয়ে দিবো।